প্রধানমন্ত্রীর সাথে পাঁচ মিনিট কথা বলতে পারলে শিক্ষকদের সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন আন্দোলনরত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ। সোমবার প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যে শিক্ষক সমাজ মর্মাহত এবং লজ্জিত বলে উল্লেখ করেন তিনি। দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। তাদের বেতনের চেয়েও মর্যাদার প্রশ্নে তারা এই আন্দোলন করছেন। এখন পর্যন্ত তাদের সাথে সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এই সংকট নিরসনে প্রধানমন্ত্রীকে উদ্যোগী হওয়ারও কথা আহ্বান জানান ফরিদউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চাইলে দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে এবং শিক্ষার্থীরাও ভুক্তভোগী হবে না। দেখা করার চেষ্টা করে আসছি আমাদের মাননীয় উপাচার্য থেকে শুরু করে সবাই, আমরা বিভিন্ন সময় আমরা চিঠি পাঠিয়েছি, বিভিন্ন আপনার সোর্সের মাধ্যমে আমরা ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু আমরা কোনো সময় পাইনি। আমি মনে করি, বিশ্বাস করি, আমাদের শিক্ষক সমিতি ফেডারেশন বিশ্বাস করে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি আমরা পাঁচ মিনিট কথা বলতে পারি তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।